আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকা কেরানীগঞ্জ হযরতুল হাট থেকে প্রিয় দর্শক, আমরা দেখব এই গরুটার দাম কেমন চাচ্ছে। ওই যে কাকায় কেউ কিছু বলছে কিনা, ধৈর্য সহকারে দেখবেন, আরো গরুর দাম জানাবো। তো দেখি কাকাকে জিজ্ঞাসা করি যে গরুটার দাম কেমন চাচ্ছে বা কেমন দামে বিক্রি করবে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো। গরু কি একটাই আনছেন? একটা গরু আনছি, 7-8টা। এখন কি একটা আছে নাকি? না আরো আছে। ও আরগুলা কই? আরগুলা কই কাকা? ঢুকাই গেছে। এটা আপনি ব্যাপারী না? ব্যাপারী। কত টাকা দাম চাচ্ছেন এটার? এটা দাম চাচ্ছে 125। 1,25,000? 1,25,000 টাকা। মাংস কতটুকু করবে কাকা এটার? মাংস 3.5 মণ। 3.5 মণ হবে? হ্যাঁ। একটু দেখি, গরুটা একটু দেখে দিই। 3.5 মণ মাংস দেখুন কাকা। কেউ কিছু বলছিল এটার দাম টাম? কেউ বলছে? কত বলছিল? 110। 110? 105? 110 বলছিল না? আপনি কত হইলে বিক্রি করতেন এটা? 15 হইলে বিক্রি করব। তো 1,10,000 তো বলছিল। হ্যাঁ। তার 5,000 টাকার জন্য? হ্যাঁ। 5,000 টাকার জন্য বিক্রি করেন নাই? না। কি কোন ব্যবসা না? তো মানে ব্যবসা হয় না? না, লসে যায়। লসে যায়। এটা তো লাল গরু বলে না কাকা? লাল গরু, লাল গরু বলে। কোরবানির উপযুক্ত না? কোরবানি একবারে পারফেক্ট নাকি? হ্যাঁ। বাকিগুলা কি আরো ভিতরে? না ভিতরে, বাকিগুলো আরো ভিতরে। দেখা যাক, আমরা আরো এদিকে একটু দেখবো যে ভাই গরু নিয়ে দাঁড়ায় আছে, ওনার সাথে একটু কথা বলবো। তো 1,15,000 হইলে লাস্ট বিক্রি করবেন? 12-13 বিক্রি করবেন না? 12-13? 12 বিক্রি করতে পারি। 12 বিক্রি করতে পারেন না? 12 বিক্রি করতে পারি। 1,12,000 হইলো এটা বিক্রি করে দিবে দেখুন। ধন্যবাদ কাকা, ভালো থাকবেন। দর্শক আমরা এদিকে দেখবো এই গরুগুলোর দাম কেমন চাচ্ছে হযরতপুর হাট থেকে। দেখুন সুন্দর দেহের গরু। ভাইজান কেমন আছেন? হ্যাঁ ভাই ভালো। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। গরু কয়টা আনছিলেন আজকে? আনছিলাম 4টে। 4টে? আর কয়টা আছে? একটাই আছে। এই একটাই আছে? তার মানে কি 3টা বিক্রি করে ফেলছেন? হ্যাঁ হ্যাঁ। আপনি কি ব্যাপারী এমন কিছু? এটার দাম কেমন চাচ্ছেন? 125। 1,25,000 না? মাংস কতটুকু হবে? 4 মণ। আচ্ছা, মনে হয় কাকায় মনে হয় কথা বলতে পারবে না? কাকায় মনে হয় কথা বলবে। দেখি কাকা, কেউ কিছু বলছিল এই গরুটার দাম? হ্যাঁ বলছে। কত বলছিল? 115 দাম বলে। 115? কিন্তু আপনারা দাম চাওয়া 1,25,000। 1,25,000 তো বিক্রি করেন না কেন? আর কত টাকার জন্য? আমরা মনে করি 20-22 হলে ছেড়ে দেবো। 20-22? হ্যাঁ। 16-17 পারবেন না? 16-17 হলে লস আর কি। 18 হলে ছেড়ে দেবো। আর 18 হলে ছেড়ে দেবো। এগুলো কোন জায়গার গরু কাকা? মানিকগঞ্জে। মানে আপনার বাড়ি মানে মানিকগঞ্জ না? মানিকগঞ্জে গরু। সেই একটা গরু না? হ্যাঁ। 4টা গরু কি এরকমই ছিল নাকি আরো এরকম ছিল? না একটু বড় ছিল। গাড়িটা কি সাদা গরু? না গাড়িটা চাইলা লাল, মাইটা লাল। বাহ দেখুন, হযরতপুর হাট থেকে লাল। হ্যাঁ ভাইটা লাল। 1,15,000 টাকা? 1,15,000 বলছে? 1,20,000 হইলো আপনারা বিক্রি করবেন নাকি কাকা? হ্যাঁ হ্যাঁ, 1,20,000 হইলে ছেড়ে দেবো। আচ্ছা আচ্ছা, ওই পাশের গরু এটা কি ভাই আপনার? ভাই? হ্যাঁ। আচ্ছা, আমরা ভাই লোকে একটু কথা, ধন্যবাদ কাকা আপনাকে। ভাই এটা একটু লাগান তো। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামটা একটু বলেন। মিরাজ ব্যাপারি। ভাই গরুটা তো অনেক সুন্দর, খুবই সুন্দর একটা গরু। দাম কেমন চাচ্ছেন একটু বলেন তো। 1,95,000। হ্যাঁ 1,95,000। 1,95,000? বাহ, বিক্রি হয়ে গেল নাকি? ভাই কত নিল এটা? 6টা গরু নিয়ে গেল ভাইয়া। কেউ কেউ কিছু বলছিল? 1,95,000। 1,95,000 বেচা দাম কন? 1,95,000 না? 5,000 কম দেন গরু। 1,95,000 না? 80। ভাই কেউ কিছু বলছিল? 70-72। 70-71-72 না? 70-71-72 টাকা 1,000। ধন্যবাদ ভাই, বিক্রি করেন। হ্যাঁ।